রিকশা এদেশে দিল্লির রিকশা এগুলা অটো অটোমেটিক রিকশা এগুলা বলে ভিতরে চলে মেন রোড করতে জানো এই দিল্লির গলি গলি দিল্লির মানুষজন দুই বন্ধু ভাই রিসি একসাথে হিরো এটাই দিল্লি দিল্লি শহর প্রচন্ড গরু দিল্লিতে প্রচুর গরু এইভাবে এগুলো ময়লার ভিতরে থেকে ডাস্টবিনের থেকে খাবার খায় এগুলো এইভাবে রাস্তাঘাটে পড়ে থাকে রাত্রে রাস্তায় ঘুমায় এগুলি কাদের গরু কি আল্লাহ জানে আমাদের দেশে ছুরি কেটে নিয়ে যেতে হবে ও সরকারি সব গভর্নমেন্টের নাকি এগুলো গভর্নমেন্টের প্রপার্টি আমাদের দেশে যেরকম ফর সিনিয়র সিটিজেন মনে করেন যে পুরো খালি যে কোনো সমস্যা না দিল্লি শহর মেট্রো থেকে এরকমই দিল্লি শহরটা আমাদের মতো তো জাগজমত বাড়িঘর নেই এখানে বাড়িঘর সব এরকম দেশের গভর্নমেন্ট পয়সা দেয় কিন্তু পাবলিকের এসব পয়সা নেই আমাদের মতো চাকচিক্য ওরকম বাড়িঘর এখানে পাবলিকের অনেক কম ম্যাক্সিমাম বাড়ি আপনার প্লাস্টার সারা প্লাস্টার করা নেই যে বাড়িঘর স্টেশন আছে দিল্লি লাল কিল্লা স্টেশন এটা না দিল্লি লাল কিল্লা এইটাই লাল কিল্লা মাটি নিচে এই যে লাল কিল্লা চলে আসছি দিল্লি লাল কিল্লা লাল কিল্লা বন্ধ অবশ্য যাওয়া যায় না এখন এই লাল কিল্লা দিল্লি এগুলো আমাদের কত বাস চলে আসলাম ঐতিহাসিক লাল কিল্লা গেট কোন রাখবো এটাই গেট নাকি লাল কিল্লার কিন্তু সংস্কারের কাজ চলতেছে এই জন্য বন্ধ আর কি লাল কিল্লা কোনো ফেস্টিভ্যাল আছে মনে হয় 15 আগস্টে কোনো ফেস্টিভ্যাল করবো এই জন্য বন্ধ করে রাখছে লাল কিল্লা আসলাম কিন্তু ঢুকতে পারলাম না দেখতে পারলাম না দিল্লি লাল কিল্লা দেখার অনেক ইচ্ছা ছিল ভিতরে অনেক সুন্দর ভিতরে কি আছে আসলাম লাল কিল্লায় কিন্তু বন্ধ 15 আগস্টে পরে খুলবে আমাদের শেখ হাসিনা অনেকে আসবে এবার লাল কিল্লা মন্দির অপরজিটি একটা লাল কিল্লা রেঙ্গে দিয়েছে একটা পাওয়ার ব্যাংকের ভিতরে মাটি আর মাটি অনেক সুন্দর জায়গা দিল্লির স্পট লাল কিল্লা কিন্তু আমাদের ভাগ্য খারাপ বন্ধ বিশাল বড় এরিয়া লাল কিল্লা অনেক বড় এটা মানে দিল্লির রাজারা এখানেই থাকতো এখান থেকে সিংহাসন চালাতো অনেক বড় এরিয়া মিত্র এই অটো দিয়ে ঘুরলাম বিশাল বড় এখন যাচ্ছি জুম্মা মসজিদ আমরা এখন জুম্মা মসজিদ এটা 20 কেজি ভাড়া দুজন জুম্মা মসজিদ